ফেসবুক বলো আর ইউটিউব বলো, যে কোনো সোশ্যাল মিডিয়াতেই তুমি কাজ করতে নামলে তোমাকে সবার আগে রাখতে হবে ধৈর্য। ধৈর্যটা বেশি পরিমাণে রাখাটা অনেক জরুরি জানো তো। যাদের ধৈর্য আছে তারা অনেক সফলতা পেয়েছে, যাদের ধৈর্য নেই তারা কিছুদিন কাজ করে হয়তো বেরিয়ে গেছে, এ কিছু হচ্ছে না কী হবে এখানে কাজ করে, সেখান থেকে হয়তো বেরিয়ে গেছে। আবার অনেকে ধৈর্য ধরে চুপচাপ মানে ভিডিও রীতিমতো টাইম টু টাইম দিয়েই যাচ্ছে, তো একদিন না একদিন তারা অবশ্যই সফলতা পেয়েছে। আর আমিও সেই আশাতেই আছি, জানি না কবে আমি সফলতা পাবো, তবে ধৈর্য ধরে আমি ভিডিও ঠিকই দিয়েই যাব। আর সবার আগে হচ্ছে গিয়ে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভাবছো ভিডিও করবো কি করবো না এরকম ভাবছো, তারা আর ভাবনা চিন্তা করতে হবে না, অবশ্যই তোমরা ভিডিও করতে নেমে পড়ো। প্রত্যেক দিন তোমরা একদম টাইম টু টাইম ভিডিও দেবে, আর সবার আগে ভিডিও করতে নামার আগে কানের মধ্যে তুলো গুঁজতে হবে, অনেকটা তুলো নিয়ে দুই কানের মধ্যে গুঁজে রাখবে। কারণটা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে নানা রকম মানুষের কথা তোমাকে শুনতেই হবে, বাইরের লোকের কথাও শুনতে হবে আর ঘরের আশেপাশে পাশের সবারই, মোটামুটি সবার কথাই তোমাকে শুনতে হবে কম বেশি। যখন তুমি সফলতা পাবে তখন তোমাকে আর কেউ কথা শোনাতে আসবে না, তখন তোমার সফলতা নিয়ে গল্প শুনতে আসবে, কিভাবে এই জায়গাটায় আসতে পারলে, কিভাবে কি করতে পারলে, এই বিষয় নিয়ে সবাই গল্প করতে আসবে তখন তোমাকে, তখন হয়ে যাবে তুমি হচ্ছে সেলিব্রিটি। আর যখন তুমি সবে শুরু করবে, শুরু করা মাত্রে তখন তোমার যে কত কথার মুখোমুখি হতে হবে তার কোনো ঠিকই নেই। যারা এই কথাগুলো বলে তারা কিন্তু ভেবে বলে না যে একদিন এই ভিডিও করতে করতে সে একদিন কোথায় যাবে, আর তখন এই যে পুরনো কথাগুলো বা নতুন ভিডিও করছিল তখন এই ধরনের কথা তাকে বলেছি বা শুনিয়েছি, সেই সমস্ত কথা কিন্তু কেউই ভাবে না জানো তো। তো যাই হোক, ধৈর্য রাখাটা খুবই জরুরি, আর সব থেকে বড় কথা হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্য ধরে ভিডিও করতেই হবে, ভিডিও দিতে 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 তবেই তুমি একদিন সফলতা পাবে। তবে কেউ খুব তাড়াতাড়ি সফলতা পেয়েছে, কেউ অনেকটা দেরি করে সফলতা হয়েছে, জানি না আমি কবে সফলতা পাবো। তবে ইউটিউবে আমি অনেকটা এগিয়ে গেছি, আমি ধৈর্য ধরে কামড়ে পড়ে আছি, জানি না আমি এখান থেকে কিছু একটা করতে চাই, এরকম একটা জেদ আমি মনের মধ্যে রেখেছি। তবে কতটা কি ভগবান মানে সফল করবে আমি জানি না, তবে হ্যাঁ আমি ভিডিও করব এটা আমার আশা, আমি ভিডিও করে যাব। ঠিক আছে, আমি আমার সংসারের কাজকর্ম করে বাচ্চা সামলিয়ে অবশ্য ভিডিও করে যাচ্ছি, যাবো। তবে আমি ফেসবুক পেজে কিন্তু অনেকটা ভালোবাসা পেয়েছি বন্ধুদের কাছ থেকে, সত্যি কথা বলতে ফেসবুক পেজে আমি এতটা ভালোবাসা এত তাড়াতাড়ি পেয়ে যাব ভাবতে পারিনি। সেখানে আমি সত্যি কথা বলতে, যারা কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের আর একটা কথা বলি, যারা নতুন ভাবছো ভিডিও করবে, তারা কিন্তু যখন কেউ কোনো একটা পেজ বা ইউটিউব চ্যানেল একটা খুলে নিয়ে কিন্তু কারোর কাছে শেয়ার করবে না, কাউকে বলবে না যে আমার একটা চ্যানেল আছে, আমার সেখানে সাবস্ক্রাইব করে দাও বা আমার সেই ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, ফলো করো, কাউকে বলবে না, নিজের মতন করে চ্যানেলে ভিডিও দিয়ে যাবে, তোমার ভিডিও দূর দূরান্ত মানুষ দেখবে, নিজের লোকেরা কিন্তু শুধু হাসাহাসি করবে এবং তোমার ভিডিও তারা দেখবে তো নাই, বরঞ্চ একটু লাইক দিয়ে, লাইকও দেবে না, লাইক কি বলছি, অল্প একটু ভিডিও দেখে ভিডিওটার একদম 12টা বাজিয়ে দেবে। অল্প ভিডিও দেখলে হয় না, ভিডিও অনেকটাই দেখা লাগে, তবেই হচ্ছে গিয়ে একটা চ্যানেলের প্রতি ভালো হয়। তো কেউ বেশি ভিডিও দেখবে না, একটুখানি ভিডিও দেখে চ্যানেলের একদম 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে। তুমি কারোর কাছে শেয়ার করবে না, কারোর কাছে বলবেই না যে তুমি কন্টেন্ট ক্রিয়েটার বা তুমি কোনো ভিডিও বানাচ্ছ, তোমার ভিডিও দেখবে তুমি দূর দূরান্ত মানুষ তোমাকে ভাইরাল করে দেবে, তোমার ভিডিও দেখবে। আজকে আমি ইউটিউবে যে জিনিসটা করেছিলাম সেইটা আমি অনেক বড় ভুল করেছিলাম, তবে চ্যানেলটার প্রতি আমার একটা ভালোবাসা জন্মিয়েছে, আমি আস্তে আস্তে তিল তিল করে আজকে এতটা মানে এখানে আসতে পেরেছি, সেই জন্য আমি ছাড়তে চাই না ইউটিউবটা। কিন্তু আমি ফেসবুক পেজ খুলে কাউকেই আমি শেয়ার করিনি, কারোর কাছেই আমি বলিনি যে আমার একটা পেজ আছে, প্লিজ আমার পেজটি তোমরা দেখো, ফলো করো, সেখানে আমি ভালো ভালো ভিডিও দিচ্ছি, লাইক করো, কমেন্ট করো, বা কারোর ফোন থেকে নিয়ে আমি মানে চ্যানেলটি আর কি সার্চ করে বের করে আমি সবাইকে দেখাচ্ছি বা আমি সেখান থেকে ফলো করে দিচ্ছি, এই কাজটাও আমি এখন আর করি না, সেই জন্যই হয়তো ফেসবুক থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি। চলো আজকে এতটুকুই, পরে আবার বলবো তোমাদের।